বাচ্চারা খেলা করে, বাচ্চারা খেলাধুলা করে, মাটি দিয়ে তারা ভাত রান্না করে, আবার গাছ কেটে গাছটা দিয়ে তারা কি করে তরকারি রান্না করে, ছোট ছোট বাতির মধ্যে খেলা করে কি করে না বাচ্চারা? করে কি করে না? করার পর যখন তারা ঘরে ফিরে আসে, বিকালবেলা যখন ঘরে ফিরে আসে, অথবা খেলা শেষ করে যখন সে ঘরে ফিরে আসে, তখন বাচ্চা কি সে খেলার জিনিসগুলো, ভাতগুলো, মাটি দিয়ে যে ভাত রান্না করেছে সেগুলো কি ঘরে আনে নাকি আনে না? আনে কি আনে না? আনে না। তার মানে কি বাচ্চারা খেলা করেছে, খেলা শেষ, সেগুলোর কাজ শেষ, দুনিয়ার আর একটা পরিচয় হচ্ছে আর দুনিয়া দারু লাহবিন ওয়া লাইব, দুনিয়াটা হচ্ছে খেল তামাশার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? খেল তামাশার জায়গা। খেলাধুলা করি না আমরা? করি কি করি না? আল্লাহ তাআলা কেন দুনিয়াটাকে খেল তামাশার জায়গা বললেন? তিনি বললেন আন্নামাল হায়াতুদ দুনিয়া, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশার জায়গা। কেন বলেছেন খেল তামাশার জায়গা? সারাদিন বাচ্চারা খেলা করে, বাচ্চারা খেলাধুলা করে, মাটি দিয়ে তারা ভাত রান্না করে, আবার গাছ কেটে গাছটা দিয়ে তারা কি করে তরকারি রান্না করে, ছোট ছোট বাতির মধ্যে খেলা করে কি করে না বাচ্চারা? করে কি করে না? করার পর যখন তারা ঘরে ফিরে আসে, বিকালবেলা যখন ঘরে ফিরে আসে, অথবা খেলা শেষ করে যখন সে ঘরে ফিরে আসে, তখন বাচ্চা কি সে খেলার জিনিসগুলো, ভাতগুলো, মাটি দিয়ে যে ভাত রান্না করেছে সেগুলো কি ঘরে আনে নাকি আনে না? আনে কি আনে না? আনে না। তার মানে কি বাচ্চারা খেলা করেছে, খেলা শেষ, সেগুলোর কাজ শেষ। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াটা হচ্ছে খেলার জায়গা। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়াকে অর্জন করার জন্য তোমরা খেলাধুলা করছো, দৌড়াচ্ছ সম্পদ উপার্জন করার জন্য। তোমরা কি দেখো না এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশার জায়গা? যখন মালাকুল মৌত তোমার সামনে চলে আসবে, যখন আজরাইল তোমার সামনে চলে আসবে, তোমাকে যখন ডাক দিবে, তোমার এই দুনিয়ার অঢেল সম্পত্তি যা তুমি তৈরি করেছো অন্যায় ভাবে, তুমি দুনিয়ার জন্য যা কিছু তৈরি করেছো, দুনিয়ার জন্য দৌড়িয়েছ, সব কিছুকে রেখে দিয়ে তোমাকে শুধুমাত্র কাফনের কাপড়টা নিয়ে যেতে হবে। শুধুমাত্র কি করতে হবে? কাফনের কাপড়টা নিয়ে যেতে হবে। নাকি আমরা বেশি নিতে পারবো? বেশি নেওয়ার সুযোগ আছে আমাদের? অঢেল সম্পত্তির মালিক আপনি মারা গিয়েছেন, আপনার শ্বাস বন্ধ হয়ে গিয়েছে, আপনাকে দুনিয়ার কোন জিনিস তুমি নিবে না, শুধুমাত্র আপনার পরনে যে তিনটি কাপড় পরাবে, এই তিনটি কাপড় পরে আপনাকে যেতে হবে। তাহলে বোঝা গেল এই দুনিয়াটা খেলার জায়গা, খেল তামাশার জায়গা, আপনাকে কোনো কিছু নিতে দিবেন না। তাহলে এই জন্য এই খেল তামাশার মধ্যে মত্ত না থেকে আখরাতের জন্য, মূল জায়গার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে কি নাই? আছে কি নাই?